আরো একবার স্বাগত জানাই জেলা ফুটবলে। আমরা এখন খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই দলটি হলো মাকুড়দা ইউনিয়ন ক্লাব। কালো রঙের জার্সি পরিহিত তারা, শেষ মুহূর্তে সেরে নিচ্ছে মাকুড়দা ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়রা তাদের শেষ প্রস্তুতি। আমরা এরপর যাব সন্তোষপুর টাইম স্টার ক্লাবের দলটির কাছে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বেই আপনাদেরকে দেখিয়েছি মাকুড়দা তাদের শেষ প্রস্তুতি দেখিয়েছি। এখন যে লাল রঙের জার্সি পরিহিত সন্তোষপুর টাইম স্টারের খেলোয়াড়রাও, তারাও কিন্তু শেষ প্রস্তুতি তারা সেরে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষপুর টাইম স্টার তাদের শেষ প্রস্তুতি তারা সেরে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দেবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। তবে অবশ্যই হাঁটাল নবোদয় মিলন সংঘের যুগ্ম সম্পাদক শ্রীকান্ত মাঝি, তিনি কিন্তু অত্যন্ত ব্যস্ত রয়েছে, কেননা খেলা কতক্ষণে শুরু করবে সেই দিক দিয়েই ব্যস্ততার মধ্যেই কাটছে। শ্রীকান্ত মাঝি আছে, দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এই খেলাটি শক্ত হাতে যিনি পরিচালনা করবেন হিরু মণ্ডল, সহকারী রেফরি লালমোহন মান্না, সহকারী রেফরি সহদেব ধক, এবং চতুর্থ রেফরি হিসাবে রয়েছেন অমিতাভ মান্না। দেখতে থাকুন, সঙ্গে দেখতে পাচ্ছেন রেফরি হিরু মণ্ডল, সহকারী রেফরি সন্তোষপুর টাইম স্টার লালমোহন মান্না, সহকারী রেফরি সহদেব ধক, অমিতাভ মান্নার সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করছে। আমাদের পর্দার বাম দিকে রয়েছে সন্তোষপুর টাইম স্টার, ডান দিকে রয়েছে ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন উভয় দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নিচ্ছে। এরপর লাইন আপ, তারপর জাতীয় সঙ্গীত, তারপর সরাসরি খেলায় আমরা ফিরব। আপনারা দেখছেন উভয় দল, কালো রঙের জার্সি পরিহিত মাকুড়দা ইউনিয়ন ক্লাব এবং লাল রঙের জার্সি পরিহিত সন্তোষ, সরাসরি জাতীয় সঙ্গীতে যাই। উভয় দলের অধিনায়ক তারা দাঁড়িয়ে রয়েছেন, রেফরি হিরু মণ্ডল, তিনি টসের বিনিময়ে কে কোন সাইডে যাবে নাকি কোন কে টাচ নেবে সেটাই আমরা দেখব। মাকুড়দা ইউনিয়ন টসে তারা জিতে সাইড নিয়েছেন, ডান দিক নিয়েছেন, বাঁদিকে সন্তোষপুর টাইম স্টার। রেফরিরাও তাদের শেষ পরামর্শ তারা সেরে নিচ্ছে। হতে চলেছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা, মুখোমুখি হয়েছেন সন্তোষপুর টাইম স্টার মাকুড়দা ইউনিয়ন ক্লাব। আমাদের পর্দার বাম দিকে লাল রঙের জার্সি পরিহিত সন্তোষপুর টাইম স্টার কিক আপ করে খেলা শুরু করলেন সন্তোষপুর টাইম স্টার, কালো রঙের জার্সি ইউনিয়ন ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষপুর টাইম স্টার তারা বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবে, লাল রঙের জার্সি পরিহিত এবং কালো রঙের জার্সি পরিহিত বাম ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করবে মাকুড়দা ইউনিয়ন ক্লাব। থ্রোইন আক্রমণে সন্তোষপুর টাইম স্টার ডান দিক থেকে, দেখা যাক সর্বশেষ গোল কিক। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব পরবর্তী অংশ। এখন জেলা ফুটবল।